হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার একুশ বাইশের ছশো আটান্ন নম্বর পেজে যে ইতিহাসে একটি প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষই আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও চলো যে ক্লাস শুরু করা যাক এক একটা বলছে জীবনে ঝরাফতার গ্রন্থটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ আত্মজীবনী দু একটা বলছে ভারতের প্রথম চলচ্চিত্রের নাম সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ রাজা হরিশচন্দ্র একটা বলছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক ইংরেজরা চারেরটা বলছে মানুষ ও পরিবেশ বইটি লেখক হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক ইরফান হাবিব পাঁচেরটা বলছে বামাবদিনী পত্রিকা পত্রিকা ছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ মাসিক পত্রিকা ছয়েরটা বলছে সতীদাহ প্রথার হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সাতেরটা বলছে নববিধান পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ চন্দ্র সেন আটেরটা বলছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ শ্রীরামকৃষ্ণ দেব একের দাগের নয় বলছে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ কোল বিদ্রোহ দশেরটা বলছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনের স্তরকে ভাগ করা হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ তিনটি স্তরে নেক্সট স্ত নেক্সট পয়েন্ট বলছে এগারোটা সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ ভবানী পাঠক নেক্সট প্রশ্ন বলছে একের দাগের বারো বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত রচিত হয় সঠিক উত্তর হবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তেরোটা বলছে শিবাইবিদদের প্রথম শহীদ ছিলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ মঙ্গল পাণ্ডে চোদ্দোটা বলছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ বঙ্গভাষা প্রকাশিকা সভা নেক্সট বলছে পনেরোটা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রচিত গোরা হলো একটি সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ উপন্যাস নেক্সট বলছে ষোলোটা ভারত মাথা চিত্রটি অং আঁকেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক অবরীন্দ্রনাথ ঠাকুর সতেরোটা বলছে ইতিহাস মালা গ্রন্থে রচিতা হলেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ উইলিয়াম কেরি আঠেরোটা বলছে ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি চালু করেন সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উনিশেরটা বলছে বসুবিজ্ঞান মন্দির পরিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশান নম্বর খ উনিশশো সতেরো খ্রিস্টাব্দে একের দাগের কুড়ি বলছে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট বলছে বিভাগ খ যে দ্যাগের একের এক বলছে দেখো সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় সঠিক উত্তর হবে মুহফাজ খানা নেক্সট বলছে দু একটা বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় সঠিক উত্তর হবে উনিশ শতককে নেক্সট প্রশ্ন তিনেরটা চূড়াবিদদের একজন নেতার নাম সঠিক উত্তর হবে দুর্জন সিং চতুর্থ চারেরটা বলছে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো খ্রিস্টাব্দে যে দাগে দুই বোঝে ঠিক ভুল এক একটা বলছে মহাবিদ্যালয়ের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি এটি হবে ভুল দেড়টা বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন লর্ড ক্যানিং এটিও ভুল একটা বলছে সোম প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন তারকনাথ বিদ্যাভূষণ এটি হবে ঠিক চারেরটা বলছে ভারত সভা ইলভার্ট বিলের বিরোধিতা করেছিল এটি হবে ঠিক মেলাও এক একটা বলছে রামমোহন রায় এর তিন নম্বর হবে বলছে কঠক পরিষদ দুই একটা বলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি হবে চার নম্বর বেতাল পঞ্চবিংশ চতুর্থী আর তিনেরটা বলছে রবীন্দ্রনাথ ঠাকুর এটি হবে এক নম্বর শান্তিনিকেতন ও বিশ্বভারতী আর চারেরটা বলছে আশুতোষ মুখোপাধ্যায় এটি হবে দুই নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় নেক্সট বলছে দেখো যে দেয় পাঁচ নিয়মলিখিত কোনটা অপশন হবে লিখতে হবে এক নম্বর প্রশ্ন দেখো কি বলছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই দেশপ্রেম ও মানব প্রেমের সৃষ্টির জন্য দুটোটা বলছে বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে ব্যাখ্যা নাম্বার দুই হবে সঠিক উত্তর এটি ছিল একটি কৃষক আন্দোলন তিনটটা বলছে উনিশ শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত উত্তর হবে ব্যাখ্যা নম্বর তিন কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত প্রগতিশীল মানুষের মধ্যে সীমিত ছিল তাইটা বলছে রাজা রামমোহন রায় লর্ড আমস্টে চিঠি লিখেছিলেন সঠিক উত্তর হবে ব্যাখ্যা নম্বর দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো তো ভিডিওটি ভালো একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য